রাজধানী ঢাকা সহ দেশের ছয়টি বড় শহরে তারুণ্যের সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন। দলটির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। এর মধ্যে আগামী 10 বা 11ই জুন চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ হবে। এরপর পর্যায়ক্রমে 17ই জুন বগুড়া, 7ই জুলাই খুলনা, 15ই জুলাই বরিশাল, 22ই জুলাই সিলেট এবং সর্বশেষ আগামী 29শে জুলাই ঢাকায় এই সমাবেশ করা হবে। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ স্লোগানে এই কর্মসূচি হবে। এটি কোনো বিভাগীয় সমাবেশ নয়, প্রায় 4 কোটি ভোটার গত 15 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।